আল্লাহ রবুল আলমিন যে বলছেন আল্লাহ আমরা রাসুলের এই ভালোবাসার স্বরূপটা রাসুলকে ভালোবাসতে গিয়ে আমাদের করণীয় কি এ বিষয়টা একটু সুস্পষ্টভাবে বলবেন চূড়া আলেম রানের একত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ সুবাহানু হুয়া তালা তাঁর রাসুলকে বলেছেন যে আপনি বলুন জি যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো অর্থাৎ আমি রাসুলের অনুসরণ করো তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল গুণাগুলো ক্ষমা করে দেবেন তো এই যে এই আল্লাহ আয়াতটিতে আল্লা সুহানু তার তাঁর রাসুল সাল্লাহআ সাল্লামকে অনুসরণ করতে হবে এই বিষয়টিকে উম্মাতের জন্য ম্যান্ডেটরি করে দিয়েছে যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি যদি আল্লাহর মাঘ ফেরাত আল্লাহর রেজামন্দি এটা যদি আমরা অর্জন করতে চাই মানুষ অর্জন করতে চাই তাহলে সেটার পথ হচ্ছে এই আয়াতে রাসুল সাল্লা উম্মার দায়িত্বে যে সাল্লামের প্রতি যে দায়িত্ব পালন করার বিষয় আছে তার একটি কিন্তু এটা যেটা হচ্ছে আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে অনুসরণ আমরা যদি রসুল আল্লাহামের প্রতি উম্মতের বা আমাদের যে দায়িত্ব রয়েছে সেটা যদি আমরা একটুখানি কে সর্বপ্রথমটা হচ্ছে কিন্তু সাল্লামের প্রতি ইমান পোষণ করা যেটা আল্লাহর প্রতি ইমান বা ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য রাসুল আল্লাহর প্রতি ইমান শাহাদত এবং শাহাদতর রসুল রাসুল যেটা আল্লাহর রসুল এটা সাক্ষ্য দেওয়া। এই জন্য যেখানে আমরা দেখি আল্লাহর প্রতি ইমানের কথা আছে সাথে সাথে রাসুলের প্রতি ইমানের কথা আছে আচ্ছা তাহলে একটা হচ্ছে রসুলের প্রতি ইমান পোষণ করা এরও আগে যদি বলতে যাই তাহলে সাল্লাম সম্পর্কে জানা কমপক্ষে এমন কিছু বিষয় যে তিনি কে তার জন্ম কোথায় এটুকুন জানা কারণ কার সম্পর্কে জানা না যায় তাহলে তাহলে তাকে অনুসরণ করা তাকে ভালোবাসা তার আদর্শ ইত্যাদি এগুলো প্রতি মানুষের কত গুরুত্ব ভালোবাসার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আসলে ভালোবাসা তার সিরাত আগে জানা এটা জানা দায়িত্ব দ্বিতীয় হচ্ছে তার প্রতি ইমান তৃতীয় হচ্ছে তার প্রতি মানের অর্থ কি যে রাসুল্লাহ তিনি যা কিছু মানুষদেরকে অবহিত করেছেন সেটা উমুর গাইবিয়া অদৃশ্য বিষয় সম্পর্কিত হোক এবং আল্লাহ তাকে যে সকল ভবিষ্যৎ বিষয়ে জানানোর জন্য তাকে আল্লাহ অহিনাজিল করেছেন তার ভিত্তিতে যে সকল ভবিষ্যতের যা ঘটবে সম্পর্কে যা তিনি জানিয়েছেন এই সকল সহ সকল বিষয়ে তিনি যা কিছু আমাদেরকে মতকে জানিয়েছেন সবগুলোকে বিশ্বাস করা